নিখোঁজ সিপিআইএম কর্মী দীপক পাজাকে দ্রুত খুঁজে বার করার দাবিতে কোলাঘাট রেল অবরোধ করল ডিওয়াইএফআই। মইদুল ইসলাম মিদ্দার খুনের কঠোর শাস্তির দাবিতে ও পাঁশকুড়া বাহার পোতার নিখোঁজ কমরেড দীপক পাজাকে খুঁজে বের করার দাবিতে কোলাঘাটের রেল অবরোধ করেন ডিওয়াইএফআই। নেতৃত্বে থাকেন কোলাঘাটের বিধায়ক ইব্রাহিম আলী ও পরিতোষ পাট্টনায়ক। মূলত জানেন তো যে এরকম সরকার এর আগে কেউ দেখেনি, যে বাংলার বেকার যুবকরা কাজ চাইতে গেছে তাকে মৃত্যু দিয়েছে এই সরকার। এই মৃত্যু দেওয়া সরকারের বিরুদ্ধে, ছাত্র খুনি যুবক খুনি এই সরকারের বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে যে আন্দোলন চলছে তার অঙ্গ হিসেবে গতকাল আমাদের রাজ্যের প্রত্যেকটা থানাতে বিক্ষোভ ডেপুটেশন হয়েছে। আমরা পুলিশকে কালকে ট্রেলারটা দেখিয়েছি, যদি এর পরে খুনিদের শাস্তি না হয় আর দীপক পাজাকে যদি খুঁজে বার না করে তাহলে বাকি পুরো ফিল্মটা এই পশ্চিমবাংলার মাটিতে পুলিশ প্রশাসন দেখবে। পশ্চিমবাংলা বামপন্থী ছাত্র যুব সংগঠন গত 11 ফেব্রুয়ারি আমরা নবান্ন অভিযান সংগঠিত করেছি। পশ্চিমবাংলায় লাখো লাখো কলেজ বিশ্ববিদ্যালয়ে পাস করা ছেলেমেয়েরা 10 বছরে কোনো চাকরি নেই, কাজ নেই। আমরা কাজ চাইতে গিয়েছিলাম কিন্তু মমতা ব্যানার্জি সরকারের পুলিশ লাঠি রবার বুলেট কাঁদানে গ্যাস বর্বরোচিতভাবে 500-র অধিক ছাত্র যুবদের উপর আক্রান্ত করেছে, লাঠি চালিয়ে অসংখ্য কমরেড আমাদের অসুস্থ হয়েছে। কমরেড মইদুল ইসলাম মিদ্দাকে আমাদের হারাতে হয়েছে, শহীদের মৃত্যুবরণ করেছে। ব্যুরো রিপোর্ট, সমাচার সাত দিন 24 ঘন্টা লাইভ। নৈহাটি গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাক্সেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে।